ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. مثلا عبد الرزاق بن يوسف اغورا পৃথিবীর লোক জানে তো عبد الرزاق بن يوسف আমি বক্তৃতা দিচ্ছি ওনার সাথে ওনার আগে আমি বক্তৃতা দিচ্ছি ওনার আগে আমি বক্তৃতা দিচ্ছি এরকম স্টেজে এসে বসলেন এখন আমি শেষ করব শেখ বসা ওনাকে আমি প্রথম দেখছি সেইদিন আর আর মানে ঘটনা একটু বলি আমি যখন প্রোগ্রাম করে বেড়াচ্ছি নেট খুলে দেখছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক বাপের বেটা বক্তা নাকি রে ভাইটা আমাকে তাহলে এই বক্তা যদি আসে এলাকা তো পরিবর্তন হওয়ার কথা তা আমি ওটা দেখছি আমি আমার স্ত্রীর দাম বললাম যে আল্লাহ জাল সাজে করছি যে এই লোকটা খেতে একবার জালসা করে নিও তো খাটের উপরে শুয়ে আমের আমার স্ত্রী বলছে একটু পরে একটা ফোন বেজে উঠলো একদম বাস্তব কথা বলছি ফোন বেজে আমাকে বলছে আমি নজরুল ইসলাম বলছি হ্যাঁ বলেন কেমন আছেন না আলহামদুলিল্লাহ একটা ডেট দিতে হবে কোথায় তো বর্তমান ডেট বলেন দেখি আমার ডায়েরি যদি ফাঁকা থাকে তো বলছে যে ডায়েরি ফাঁকা থাক না থাক আমাকে ডেট দিতে ফাইনাল কথা দিনে জালসা আচ্ছা ঠিক আছে বলেন ডেটটা তো দেখলাম হ্যাঁ 31 ডিসেম্বর আমার জি হ্যাঁ ফাঁকা আছে 2013-14 কথা বলছেন ফাঁকা আছে তাহলে যে ঠিক আছে লিখে দেবো লিখে নাও লেখার পরে বলছে যে আমি যে কে কে থাকছে বক্তা বলছে তোমাকে নেবো রাহুলকে নেবো আর প্রধান বক্তা থাকছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশ্বাস করে আমি কেনে ফেললাম এখনই বলছিলাম আল্লাহ তো শুনেছে সঙ্গে সঙ্গে মানে আল্লাহ তো ভালোবাসে আর ভালো যে বাসে এটা বুঝতে পারি কারণ আল্লাহ বলছেন যাকে আমি ভালোবাসি তাকে ইলম দিই কথা বলার মতো যোগ্যতা আমি তাকে দিই তো আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করতে গেলাম সলাতের উপরে বক্তৃতা দিলাম আগুন ধরা বক্তৃতা 1040 লোক আমার সামনে ময়দান পুরো লোড হয়ে আছে উনি এসে বসলেন বক্তৃতা শেষ করবে এমন মুহূর্তে একটা কোশ্চেন করলেন মানুষ তো এবার কোশ্চেনের উত্তর দেওয়ার পরে আমি উনার দিকে হাত বাড়ানোর আগে উনি আমাকে হাত বাড়িয়ে দিলেন উনি সালাম দিয়ে বলছেন কেমন আছেন তো বিশ্বাস করেন মনে হচ্ছে যে আমার আব্বাও এত আপন বুঝতে পারেননি মানে আব্বা এত আপন এটা খবর ভুল ভাবেন না মানে মনে হচ্ছে উনি আমার খুব কাছের মানুষ চেনা মানুষ হয়তো আমার আব্বা অথবা কাকা এরকম মানে একটা মানুষ প্রথম দেখাতে এত সুন্দর এত ব্যবহার মানে আমাকে বলছে কেমন আছে অথচ আমি আগে থেকে ছিল অথচ আমি চিনি না তা আমাকে দেখার পরে বলছে যে আমি তো কারোর বক্তৃতা শুনি না তবে জাতির সামনে এরকম বক্তার আমি আশা করি ইনশাল্লাহ আমি তোমাকে দোয়া করি অনেক দূর যাবে প্রথম সার্টিফিকেট আমি ওনার কাছ থেকে পাই আলহামদুলিল্লাহ ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি ওনার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সুবহানাল্লাহ বিহামদি সকাছে ওনার সাথে দেখা করবে ইনশাআল্লাহুল আজিজ মদিনা ইউনিভার্সিটিতে 54টা না 56টা দেশের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে 1 নম্বর পজিশনে ও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ ওর তো টার্গেট আব্দুর রাজ্জাকের টার্গেটে ছেলেকে বুখারি বানাবো ছেলেকে বুখারি বানাবো টার্গেটটা কোথায় দেখেন আল্লাহ আকবার আমাদের ছেলেদের কি টার্গেট থাকে আমাদের অত বড় একজন লোক এবার বক্তৃতা শেষে স্যান্ডেল নিতে যাচ্ছে তো পাশে একজন আবার ভালো জুতোগুলো ওনাকে নিয়ে দিচ্ছে তো বলছে না ওগুলো আমার নাই রে এইগুলাই আমার মানে বক্তা মানে বুঝতে পারছেন আর আব্দুর রাজ্জাককে তো স্টেজে দেখলে মনে হয় বাঘ মনে হয় তো বাঘ কিন্তু আমি তো আমার দেখা মতো ওনার মতো ভালো মানুষ আমি আর পাইনি অনেক পেয়েছি কিন্তু এত যে মিশুক আর এত সুন্দর যে কথা বলেন উনি মানে ভাবনার বাইরে তাহলে এত বড় বক্তা তার অহংকার হতে পারে না আপনি যদি নেটে ইন্টারনেটে গিয়ে খালি লিখেন রাজ্জাক ও নায়ক থাকার পৃথিবীর যেই থাক না কেন ওনার হাজার হাজার বক্তৃতা আসে আরে মানুষ ভালোবাসে তাই তো আজকে কেউ একজন ফেসবুকে লিখেছে আলহামদুলিল্লাহ বলছে যে আল্লাহর একটা বিশেষ রহমত আছে এই লোকটার উপরে নাহলে এরকম বক্তৃতা দিয়ে বাংলাদেশে টিকতে পারে নাকি সত্যি একটা রহমত আছে কারণ কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 160 আল্লাহ বলছে তুমি আমার রাস্তায় যাও তোমার দায়িত্ব আমার তো আল্লাহ যদি দায়িত্ব নেয় তাহলে আবার টেনশন কিসের টেনশন তো নাই আলহামদুলিল্লাহ প্রাণ খুলে দোয়া করি তার 3 ছেলে এক ছেলে আছে ইন্ডিয়ায় বেনারস এক ছেলে আছে মিশরে সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আর আব্দুল্লাহ ভাই এখন পড়াশোনা করছে ওই মদিনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবারকে হেফাজত করুক সবাই আল্লাহুম্মা